এতদিন আমরা জানতাম হেলিকপ্টার আকাশে ওড়ে, কিন্তু এখন সড়ক পথে চলছে হেলিকপ্টার। এমনই হেলিকপ্টার বানিয়ে তাক লাগিয়ে দিল নদিয়ার চাকদহের যুবক গৌতম মালাকার। এই হেলিকপ্টার বানাতে তার প্রায় 2 লক্ষ টাকার মতো খরচা হয়ে গেছে। তবে নিতান্তই শখের বশে এই হেলিকপ্টার তৈরি করে রীতিমতো সাড়া ফেলে দিয়েছেন এলাকাতে। হেলিকপ্টার চললেই প্রচুর মানুষ উৎসাহে ভিড় করছেন ডাঙায় চড়া হেলিকপ্টার দেখতে। তেল বা ইলেকট্রিকে নয়, এ গাড়ি সম্পূর্ণ ব্যাটারি চালিত। আছে হেলিকপ্টারের পাখা, বন বন করে ঘুরছে মাথার উপর। বাজার চলতি দুটি গাড়িকে এমনভাবেই সাজিয়েছেন নিজে থেকেই। আগে সাইকেলের কাজ করতেন, বর্তমানে সাইকেলের কাজ সেভাবে আর জোটে না, তাই বাধ্য হয়ে অন্য পেশায় নিযুক্ত হয়েছেন। আর এই হেলিকপ্টার দেখতে ভিড় জমাচ্ছেন 8 থেকে 80 সকলেই। নদিয়া থেকে অনুপ কুমার মণ্ডলের রিপোর্ট, অব দ্য খবর। এখানে এসছেন কেন, কারণটা কি? এখানে এসে একটা নতুন নতুন জিনিস গৌতম মালাকার উনি নিজের মানে বানিয়েছে, ওই জন্য মানে দেখতে এলাম। তাছাড়া সবাই দেখতে আসছে, প্রচুর লোকজন দেখতে আসছে। কেমন এই মডেলটা, কেমন লাগলো? মডেলটা দারুণ লাগলো। আকাশে এই মানে প্রথম, মানে এর আগে কেউ এরকম ধরনের তৈরি করেনি আর কি। আকাশে তো হেলিকপ্টার চড়ে ডাঙা দিয়ে চড়বে, কিরাম কিরাম ভালো হচ্ছে? ডাঙা চড়বে মানে সব বাচ্চারা লোকজন যে খুশি হবে, বাচ্চারা খুশি হবে, ভালোই লাগবে। কারণ যাদের হেলিকপ্টার চড়ার শখ, সেটা এর মিটবে। যাদের হেলিকপ্টার চড়ার শখ, তারা এটা চড়ে শখটা মিটাবে। গৌতম মালাকার যেটা মাথায় কি করে এসেছিল কেন? এটা আমাদের মানে অনেকদিন ধরে প্ল্যান ছিল যে আমরা একটা নতুন একটা গাড়ি তৈরি করবো। হ্যাঁ, তা এটা আমরা গাড়িটা তৈরি করার পরে আমরা মোটামুটি মার্কেটে যেভাবে সবার উৎসব পাইছি আর সবাই দেখে যেভাবে বলছে খুব ভালো হয়েছে, তার জন্য আমরা আরও খুব খুশি, আরও চেষ্টা করছি আরও নতুনত্ব কিছু আমরা তুলে ধরার। কিসের উপর বানিয়েছি এটাকে? এটা আমরা মানে একটা টোটোর গাড়ির উপরেই আমরা মডিফাই করে এই গাড়িটা করা হয়েছে। কি মডেলটা কি করেছেন এটা? এটা হয়েছিল মানে হেলিকপ্টার মডেল করা হয়েছে। আচ্ছা, নিজের ভাবনা থেকে বানিয়েছেন না কেউ? নিজের ভাবনা থেকে করছি, এবং কি আমার কারিগররা মোটামুটি সবাই একদম খুব সুন্দরভাবে সুক্ষ্মভাবে কাজটা করছে, এবং কি আমরা কাজটা এখনও কমপ্লিট করতে পারিনি, আরও কমপ্লিট হবে। আজকে আমাদের একটা ভাড়া যাওয়ার কথা আছে, সেই কারণে আমরা গাড়িটা আজকে কমপ্লিট করতে পারিনি। কতদিন সময় লেগেছে? সেটা তাও মোটামুটি 25 দিনের মতো আমাদের টাইম লেগেছে। কীরকম খরচা পড়েছে? খরচা তো এখন আমরা সঠিক বলতে পারছি না, তাও মোটামুটি 2 লাখের ছাড়িয়ে যাবে। 2 লাখ ছাড়িয়ে যাবে।